আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এবার ববি নায়ক খায়রুল বাশার। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, তাহলে জানতে পারবেন ববি নায়ক খায়রুল বাশার সেটা কোন সিনেমায়, এবং আরও বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, তাহলে জানতে পারবে। ময়ূরাক্ষী সিনেমায় একজন নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এই খবরটি সবারই জানা। সম্প্রতি মহরত হয়েছে একটি পাঁচ তারকা হোটেলে। শোনা যাচ্ছে এই সিনেমায় ববি বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাশার। আরও বিস্তারিত কথা বলবো, সাথে থাকো। ময়ূরাক্ষী সিনেমায় খায়রুল বাশারকে যুক্ত করার বিষয়ে পরিচালক রশিদ পলাশ ইত্তেফাক অনলাইনকে জানান, প্রেম ও প্রতারণা গল্পে তৈরি হচ্ছে ময়ূরাক্ষী সিনেমা। এরই মধ্যে সিনেমাটির প্রথম দর্শন সামনে আনা হয়েছে। অনেকদিন হলো আমরা ববি বিপরীত অভিনয়ের জন্য একজনকে খুঁজছিলাম। প্রাথমিকভাবে খায়রুল বাশারের সাথে কথা হয়েছে, তবে তাকে এখনও আমরা লক করিনি, অর্থাৎ চূড়ান্ত করা হয়নি এখনও। এটা হচ্ছে ময়ূরাক্ষী সিনেমার ফার্স্ট লুক পোস্টার, আপনারা এর আগে দেখেছেন। গোলাম রাব্বানি চিত্রনাট্যে সিনেমার ববি ছাড়াও অভিনয় করবেন শিরিন শীলা। সিনেমাটির প্রথম দর্শনে দেখা যায় ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসজ, হাতে জ্বলন্ত সিগারেট, মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া, তাকিয়ে আছে উদাস ভঙ্গিতে, পাশে পড়ে আর রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পড়ছে খবরের কাগজ, সেই খবরের কাগজে আছে তারই ছবি। অর্থাৎ আমরা এর আগে খবর পেয়েছি ময়ূরাক্ষী সিনেমাতে নায়িকার ফার্স্ট লুক এটা, দেখতে পাচ্ছ। এবার মোটামুটিভাবে চূড়ান্ত, এখানে খায়রুল বাশার সাথে কথাবার্তা হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে চূড়ান্ত হয়নি। এভাবেই সাথে থাকো, তাহলে সব কিছু বিনোদনের লেটেস্ট নিউজ পাবে। যারা ভিডিওটি দেখছো, চ্যানেলটিতে নতুন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারাও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সবসময় বিনোদনের লেটেস্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আপনি সহজেই ভিডিও বিনোদনের সকল আপডেট নিউজ পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।